আসসালামু আলাইকুম। মধুমতি সুপার একটি 12 মাসি ঢ্যাঁড়শ, অর্থাৎ এটা বছরের যে কোনো সময় আপনার ইচ্ছামতো আপনি করতে পারবেন। আপনার বাজারের অবস্থা বুঝে 40 দিন আগে এই ঢ্যাঁড়শটি রোপণ করবেন, 40 থেকে 45 দিনেই প্রথম তোলা শুরু করতে পারবেন। মধুমতি সুপার একটি ভাইরাস সহনশীল ঢ্যাঁড়শ, অর্থাৎ এই ঢ্যাঁড়শে সহজে ভাইরাস অ্যাটাক হয় না। এছাড়া মধুমতি সুপারের আরও বিশেষ কিছু গুণ রয়েছে। এই ঢ্যাঁড়শ একটি খাটো জাতের ঢ্যাঁড়শ, অর্থাৎ ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়শ ধরে থাকে। এর গাঁথনিগুলো দেখতে খুবই সুন্দর। কৃষকের স্বপ্ন পূরণে ঢ্যাঁড়শের নতুন জাত আসছে, এবার কৃষকের স্বপ্ন পূরণ হবেই। এই ঢ্যাঁড়শগুলো মাটি থেকে 4 থেকে 6 ইঞ্চি পর থেকেই ঢ্যাঁড়শ ধরা শুরু করে থাকে, এবং ঢ্যাঁড়শের সাইজগুলো মিডিয়াম আকৃতি, সবুজ এবং পাশির বিশিষ্ট। গাছ থেকে খুব সহজেই এই ঢ্যাঁড়শগুলো ভাঙা যায়, এবং মোটর শব্দ করে এই ঢ্যাঁড়শগুলো সহজেই ভাঙা যায়। আর আমরা বাজারে দেখেছি অন্য অন্য যে ঢ্যাঁড়শের জাতগুলো রয়েছে, সে জাতগুলো অনেক বড় হয়, তুলতে অনেক কষ্ট হয় এবং অনেক লম্বা হয়। আর সেই ক্ষেত্রে মধুমতি সুপার একটি খাটো জাত, এই জাত তুলতে কোনো গা চুলকানি কিংবা কাটা লাগে না। এছাড়া এই মধুমতি সুপার জাতটি খুব যত্ন সহকারে এর বীজ উৎপাদন ফার্মে বীজ উৎপাদন করা হয়। বীজ উৎপাদনের সময় খুব সতর্কতার সাথে এর পিউরিটি মেইনটেইন করা হয়। এর গজানোর ক্ষমতা সব সময়ই 80%-এর ঊর্ধ্বে থাকে। তাই বিভিন্ন কৃষক, বিভিন্ন উদ্যোক্তা এবং বিভিন্ন সাদ বাগানি এই মধুমতি সুপার ঢ্যাঁড়শ চাষ করে আমাদের সাথে তাদের ভিডিও এবং ছবিগুলো শেয়ার করেছেন। দাদা কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন দাদা? হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। হ্যাঁ দাদা, এই খেতটা করে আমি খুব মানে খুশি। তাই না? কতটা জমিতে চাষ করছেন? আমি 25 কাঠা জমিতে এই যে এই ঢ্যাঁড়শটা তৈরি করেছি। 25 কাঠা বিজনেস করেন কার কাছ থেকে? আমার সিদ্ধান্তার কাছ থেকে নিলাম। ফলন কেমন পাইছেন দাদা? এর ওরা ঢ্যাঁড় হয় না মোটামুটি, আমরা এটা দিয়ে সবই। আপনি খুশি দাদা? খুব খুশি দাদা, খুব খুশি। কতটা জমিতে চাষাবাদ করছেন? আমি 25 কাঠা জমি এই আপনাদের এই ঢ্যাঁড়শ লাগাইছি, বুঝলেন? এই খুব ভালো জাতের, তাই না? এই পর্যন্ত কাঁচা কেনা করছেন দাদা? লাখের উপরে গিয়ে দাদা। আর এখনো যা হোক, ঠাকুর যদি দেয় তাই এখনো 20-15 হাজার হবে। এতে এখন ঢ্যাঁড়শ খুব পাচ্ছে, প্রচুর ঢ্যাঁড়শ, তাই না? গাছের কোয়ালিটি এবার ফিরে গেছে, বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ, আর মানে জলে যোগাযোগ করিস। আচ্ছা, প্রত্যেকটা বীজ যেদিকে যাবেন, আপনি শুধু ঢ্যাঁড়শ না, ঢ্যাঁড়শ বাদ দিয়ে যে কয়টা যেদিকে যাবেন সেদিকে আপনি বীজ ভালো পাবেন। ঠিক আছে, আমার সিদ্ধান্ত খুব একটা খারাপ জিনিস আমাকে দেয় না, বিশেষত কাস্টমার কিন্তু নষ্ট করা যাবে না। আমি বললাম দাদা আমি রেজাল্টটা জানি, আপনি দেন, চোখ বন্ধ করে দেন। আমরা সব ক্লোজ লোক, আমরা এক কথা, ও যদি খারাপ হয় তা বলে দাদা এই জিনিস আমি দেবো না, এরকম বলে। তাছাড়া ভালো ঢেঁড়স আমরা পাইনি এই বছর। এই ঢেঁড়স এরকম কালো ঢেঁড়স নাহলে বিক্রি হয় মার্কেটে, আমার ঢেঁড়স নিয়ে যাওয়ার সাথে সাথে মোটর সাইকেল করে বেলায় নিয়ে গেছি, তা নিয়ে যাওয়ার সাথে সাথে দুজনে ভাগ করে নিয়ে। তাহলে এইটাই যারা এই মধুমতি সুপার চাষ করেছে, আমরা প্রথমেই তাদের জিজ্ঞাসা করেছি কথা এবং কাজের সাথে মধুমতি সুপারের
মিল আছে কিনা। তারা অকপটে স্বীকার করেছে কথা যেটা কাঁচো সেইটা, মধুমতি আসলেই বর্তমান সময়ের একটি সেরা জাত। তাই আপনি যদি একজন ঢেঁড়স চাষি হয়ে থাকেন কিংবা ভেন্ডি চাষি হয়ে থাকেন, আপনি নিশ্চিন্তে এই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করতে পারেন। আর আপনাদের জন্য আরেকটি পরামর্শ হলো, যখন যেটার সিজন সেই সিজনে যদি সিজনাল শস্য চাষ করেন, তাহলে কিন্তু আমাদের সিজনের সময় অ্যাবল অ্যাবল সেই সবজি থাকে। অপরদিকে এই মধুমতি সুপার অবশ্যই আনসিজনে চাষ করে প্রচুর লাভবান হতে পারবেন। বাজারে যখন ঢেঁড়স থাকবে না, তখন আপনি খুব সহজেই এই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করে বাজারে আনকমন ভাবে এই ঢেঁড়স তুলতে পারেন এবং ভালো বাজার মূল্য পেতে পারেন। তাই আপনারা যারা ঢেঁড়স চাষ করে থাকেন, অবশ্যই কম্পেয়ার করবেন অন্যান্য যে সকল বাজারে জাত রয়েছে। আমরা নিশ্চিত বলতে পারি তার ভিতরে বেস্ট ওয়ান জাত মধুমতি সুপার। তাই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করুন, অধিক ফসল ঘরে তুলুন। আর সবসময় মনে রাখবেন, একটি ভালো জাত আপনাকে একটি ভালো উৎপাদন, একটি ভালো মুনাফা দিতে পারে। যদি জাত ঠিক না হয়, তাহলে আপনি যতই পরিচর্যা করেন, যতই সেখানে ইনভেস্ট করেন, সহজে লাভবান হতে পারবেন না। তাই আমরা নিশ্চিত বলতে পারি বর্তমান সময়ের একটি সেরা জাত মধুমতি সুপার। তাই মধুমতি সুপার বা ভেন্ডি চাষ করে আপনি সহজেই লাভবান হতে পারবেন, আমরা এই প্রত্যাশাই করি। বিভিন্ন ছাদবাগানি যারা এই মধুমতি সুপার ঢেঁড়স চাষ করেছে, চলুন শুনে আসি তাদের বক্তব্য। তারা স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে তাদের ভিডিওগুলো শেয়ার করেছেন, চলুন শুনে আসি তাদের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি মাওলানা মোহাম্মদ আবুল কাশেম, সিলেট সিটি কর্পোরেশনের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাসুলবাগ জামে মসজিদের ইমাম খতিব। আমি আপনাদেরকে একটা নতুন জাতের ঢেঁড়সের গাছগুলা দেখাচ্ছি। এটার নাম হচ্ছে মধুমতি সুপার। মধুমতি সুপার আমার কাছে মনে হয়েছে আসলে এটা মধুমতি সুপার, যেমন সুপার এটা অত্যন্ত ভালো জাতের মনে হচ্ছে। আমি অনেক ঢেঁড়স চাষ করেছি, কিন্তু এটার মতো আর কোনোটার আমি পাই নাই। দেখেন, একটা গাছে গাছটা হবে 8 ইঞ্চি, ঢেঁড়স হয়েছে 6 ইঞ্চি। অত্যন্ত ভালো একটা জাত আমার ছাদ বাগানে। দেখুন, আমার মনে হয় আপনারা এটা চাষ করতে পারেন, অত্যন্ত ভালো। একটা খাটো জাত। এটার আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চ হয়। এই যে ব্রাঞ্চ, এই যে এটা একটা ব্রাঞ্চ, এখানেও ঢেঁড়স আসতেছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এই যে প্রচুর ঢেঁড়স আসতেছে, আমি এখান থেকে ঢেঁড়সটা তুলে নিয়েছি, অনেক ঢেঁড়সে তুলেছি আমি। এই যে এখান থেকে তুলছি, নইলে আরো অনেক বেশি দেখা যেত। গাছগুলো অনেক ছোট, কিন্তু ঢেঁড়সগুলো অনেক বড় বড়। আমি চাষ করেছি, অনেক ভালো হয়েছে। ইচ্ছা করলে আপনারা চাষ করতে পারেন, খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমরা চাই আপনাদের সফলতা। আমরা চাই আপনারা সহজেই ভালো ভালো জাতগুলো চাষ করে লাভবান হন, কৃষিকে একটি লাভবান পর্যায়ে আপনারা দেখুন। আর আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। ভালো ভালো সবজি কিংবা ফল চাষ করতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের পরামর্শ নিন,
আমরা চেষ্টা করব কৃষির একটি সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। তো বন্ধুরা, সবার শুভকামনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।